আগামী মাস থেকে কি বুল রান শুরু হয়ে যেতে পারে কি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটির মাধ্যমে উল্লেখ করে টাইম করে বলা হবে বুল রান কবে থেকে স্টার্ট হবে আপনারা কিন্তু বর্তমান সময়ে সকলেই অপেক্ষা করতেছেন বুল রানের জন্য এবং সকলের পোর্টফোলিও অনেক ডাউনে রয়েছে এখন জানতে চাচ্ছেন যে বুল রান হওয়ার কথা বুল রানটা কবে স্টার্ট হবে তো আজকের ভিডিওটি দেখতে থাকুন আই থিঙ্ক আজকের ভিডিও থেকেই সকলের প্রশ্নের আনসার পেয়ে যাবেন তো প্রথমে আমরা কিছু ডকুমেন্ট তুলে ধরবো তো প্রথম ডকুমেন্ট হচ্ছে ইউএসএ ইলেকশান ইউএসএ ইলেকশানের সঙ্গে কিন্তু বিটকয়েনের প্রাইস বা ক্রিপ্টো মার্কেটের প্রাইজের অনেকটা অনেক কিছু ডিফেন্ড করে তো আমরা যদি প্রিভিয়াস রেকর্ড দেখি দু হাজার ষোলো সতেরোতে যে ইউএসএ ইলেকশান হয়েছে অর্থাৎ এই যে এইটা সেই ইলেকশানের সময় এই যে এই জায়গাটা ইলেকশান নভেম্বরে তো নভেম্বরে ইলেকশানের পরে কিন্তু বিটকয়েন কিন্তু এভাবে পাম্পিং করছে এরপর আমরা যদি দু হাজার সালে দেখি দু হাজার সালে এই যে এখান থেকে ইলেকশনের পর কিন্তু ক্রিপ্টো মার্কেট অনেক উপরে চলে গেছে আর বর্তমান সময়ে ইউএসএ ইলেকশান সাদাটা এই যে দু হাজার চব্বিশ পঁচিশ যেটা আমরা নভেম্বরের পাঁচ তারিখে জানি যে ইউএসএ ইলেকশন তো এখান থেকে এটা যখন ব্রেক এই জায়গাতে হবে তো এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে তাহলে নভেম্বর যে টাইমটা রয়েছে নভেম্বরের পাঁচ তারিখ এর আগে থেকে মার্কেট কিন্তু উদ্যমুখী হওয়ার পসিবিলিটি রয়েছে এরপর যদি আমরা দেখি এই জায়গাটা এই জায়গাটাতে হচ্ছে বিটকয়েন হালবিং অনুযায়ী বিটকয়েনের যে মুভমেন্টটা সেইটা আমরা যদি দু হাজার বারোর যে হালভিংটা হয়েছে দু হাজার বারোর হালবিংয়ে দেখি দু হাজার বারো বারোর হালবিংয়ের পর এভাবে মার্কেট উপরের দিকে গেছে এবং বুল মার্কেট কিন্তু এই জায়গাটা হয়েছে এরপর আবারও বিয়ার মার্কেটে আসছে এবং দু হাজার ষোলো হালবিংয়ের ক্ষেত্রেও আমরা যদি দেখি এই হালবিংয়ের পর কিন্তু মার্কেট বুল মার্কেটে চলে গেছে আমরা যদি দু হাজার বিশ সালেও দেখি দু হাজার বিশ সালে কিন্তু এই যে হালবিংয়ের পর মার্কেট কিন্তু উপরের দিকে গেছে এখন দু হাজার চব্বিশ মার্কেট এই জায়গাটায় রয়েছে এবং এটাকে ব্রেক করার পর মার্কেট কিন্তু আবার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে আমরা যদি এখানে আরও একটা হিস্টোরি দেখি বিটকয়েন হালভিংয়ের পর এখান থেকে এই যে দু হাজার বারো হালভিংয়ের পর এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে এবং এই জায়গাটাতে বুল রান হয়ে গেছে দু হাজার ষোলোতে যদি দেখি দু হাজার ষোলোর ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটছে In 2020 বিশ সালের ক্ষেত্রে আমরা যদি দেখি 2020 সালে কিন্তু এই যে এটা ব্রেক করার পর কিন্তু হালভিং হয়েছে এখন খুবই সন্নিকটে রয়েছে দু হাজার চব্বিশের এর জন্য তো এটা ব্রেক আউটের খুব কাছাকাছি এই লাইনটা ব্রেক হওয়ার তো দু হাজার চব্বিশে হালভিংয়ের পর যে সেকশন থেকে স্টার্ট হয়েছে মার্কেট ফার্মিংটা এই জায়গা থেকে স্টার্ট হবে তো এক্স্যাক্টলি আমরা যদি এই টাইমটাও উল্লেখ করে বলি সেই টাইমটা যদি আমরা দেখি এখান থেকে মান্থলি রিটার্ন তাহলে আমাদেরকে দেখতে হবে তো আমরা মান্থলি রিটার্নের ক্ষেত্রে যদি দেখি এটা হচ্ছে দু হাজার সালের যদি আমরা দেখি দু হাজার বিশ সালের হালবিংয়ের পর এই যে এই যে এই ক্যান্ডেলটা বেসিক্যালি আপনাদেরকে যদি দেখাই আমি ডেডিকেটেডভাবে এই এই ক্যান্ডেলটা থেকে কিন্তু স্টার্ট হয়েছে হালবিংয়ের যেই পাম্পটা এই ক্যান্ডেলটা থেকে তো এই ক্যান্ডেলটাতে আমরা যেমনটা দেখতে পারতেছি আমরা যদি দেখি এই জায়গাটা থেকে তাহলে দেখতে পারবো এই ক্যান্ডেলটার পর থেকে কিন্তু মার্কেটে পাম্পিংটা স্টার্ট হয়েছে এই যে এখান থেকে টাইমটা দেখেন অক্টোবর অর্থাৎ সেপ্টেম্বর মাসটা ছিল অক্টোবর থেকে পাম্পিংটা স্টার্ট হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টা পর্যন্ত কিন্তু বিটকয়েনের যেই বুল মার্কেটটা প্রিভিয়াস হালবিংয়ের সেটা কিন্তু অক্টোবর মাস থেকে স্টার্ট হয়েছিল আমরা বর্তমান সময় যেটা দেখতে পারতেছি দু হাজার চব্বিশের হালবিং দু হাজার চব্বিশে হালবিংয়ের পর এটা সেপ্টেম্বর মাস চলতেছে এবং এখানে রেকর্ড অনুযায়ী যদি অক্টোবর থেকে রানটা স্টার্ট হয় তাহলে এই জায়গা থেকে অক্টোবর মাসের ক্যান্ডেল স্টার্ট হবে এবং এই জায়গাগুলো থেকে মার্কেট কিন্তু উপরের দিকে স্টার্ট হবে এরপর আমরা আরেকটা ডকুমেন্ট দেখব এটাকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল নোটিফিকেশন অন করবেন কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত আমরা এখান থেকে যে বিষয়টা দেখতে পারতেছি বিটকয়েনের কোয়ার্টার আমরা কোয়ার্টার অনুযায়ী আমরা বিটকয়েনের প্রাইস রিয়েকশানটা দেখবো এবং প্রাইস রিটার্নটা দেখবো আমরা দেখতে পারতেছি বর্তমান সময়ে দু হাজার ষোলোর দিকে আমরা যদি দেখি দু হাজার ষোলোর ক্ষেত্রে আমরা যদি দেখি দু হাজার ষোলোতে এখানে যে হালভিংটা হয়েছে এই হালবিংয়ের পর ফোর্থ কোয়ার্টারে আমরা দেখতে পারতেছি এই জায়গা থেকে ফিফটি এইট পারসেন্ট রিটার্ন দিছে এটা হচ্ছে হালভিংয়ের মান্থ কিন্তু এবং দু হাজার সতেরোতে ওইটা রিয়েক্ট অনুযায়ী দুশো সত্তর পার্সেন্ট রিয়েক্ট দিছে এরপর আমরা যদি ষোলোর পর দু হাজার বিশের যে হালমিংয়ের পর যে বুল মার্কেট সেটা আমরা যদি দেখি এখান থেকে কিন্তু ফোর কোয়ার্টারে একশো আটষট্টি পার্সেন্ট রিটার্ন দিছে এবং তাহলে আমরা এখান থেকে যেমনটা বুঝতে পারলাম যে বিটকয়েনের হারমিংয়ের পর যে কোয়ার্টার ফোর রয়েছে কোয়ার্টার ফোরটায় কিন্তু বুল রানের জন্য রয়েছে এবং বুল রান কিন্তু ম্যাক্সিমাম টাইম বা সাধারণত কোয়াটার ফোরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দু হাজার চব্বিশ সালে আসি এবং দু সালের কোয়ার্টার ফোর অর্থ হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস এবং প্রিভিয়াস আমরা যে হিস্টোরিগুলো দেখলাম সে অনুযায়ীও কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতেই হাল মানে বুল মার্কেট স্টার্ট হয়েছিল এবং এই এবারেও দু হাজার চব্বিশও অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসে কিন্তু বুল মার্কেট স্টার্ট হবে এছাড়া আমরা যদি মান্থলি রিটার্নের ক্ষেত্রে নজর রাখি তাহলে আমরা জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবো আমরা মান্থলি রিটার্নে দেখতে পারতেছি দু হাজার ষোলোতে যেই হালবিংয়ের পর যে বুল মার্কেটটা স্টার্ট হয়েছিল এটার যেই অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমরা দেখতে যে এখানে অক্টোবরেও যদি দেখি হাজার অক্টোবরে চোদ্দো পার্সেন্ট নভেম্বরে ফাইভ পার্সেন্ট এবং ডিসেম্বরে থার্টি এবং দু হাজার বিশ সালেও আমরা যদি দেখি যে প্রিভিয়াস হালবিং সেখানে অক্টোবর মাসে টোয়েন্টি নভেম্বর মাসে বা ফোরটি থ্রি পার্সেন্ট এবং ডিসেম্বরে ফোরটি সিক্স পার্সেন্ট তাহলে আমরা দু হাজার চব্বিশে রয়েছি এবং দু হাজার চব্বিশেও কিন্তু এখানে বুল মার্কেটের ক্ষেত্রে এখানে বড় একটা রিটার্ন অক্টোবর নভেম্বর ডিসেম্বর মান্থে হওয়ার পসিবিলিটি রয়েছে তো সব কিছু বিবেচনা করে আমরা যেমনটা দেখতে পারলাম যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটি মাসের মধ্যে আপনাদের বা আমাদের বা আমরা যেই বুল মার্কেটের জন্য অপেক্ষা করতেছি সেই বুল মার্কেটটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়ের মধ্যে আমরা দেখতে পারবো অর্থাৎ খুবই সন্নিকটে আমরা রয়েছি বুল মার্কেটের আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টার মধ্যে থেকে আমরা বুল মার্কেট স্টার্ট করব এবং অক্টোবর থেকে এটার ফিলিংস বা এটার যে রিয়েলিটা আমরা দেখতে পারবো এছাড়া আমরা যদি দেখি এখানে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ আসছে যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এবারে ইলেকশানে রয়েছে ইউএসএ ইলেকশানে প্রার্থী হিসাবে এবং সে বিটকয়েনের সঙ্গে রয়েছে এবং সে ফুললি ক্রিপ্টু লাভার এবং বড় একজন ইনভেস্টর এবং সে ক্রিপ্টোকে সাপোর্ট করে এবং সে এখানে বলছে ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি পাওয়ারফুল মার্কেট এবং সে এটাও চাইছে যে লিগেল স্টেবল লিগেল ক্রিপ্টো কারেন্সি ফার্মওয়ার্ক ইন দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ সে ইউএসএতে এটার লিগ্যালিটি এবং এটা আরও বৃদ্ধি এবং এটা বড় পরিসরে তুলে ধরার চিন্তাভাবনা করতেছে যদি সে প্রেসিডেন্ট নির্বাচিত হয় সেক্ষেত্রে কিন্তু সে বিটকয়েন নিয়ে বা ক্রিপ্টো নিয়ে আরও অনেক কিছু করবে এবং বর্তমান সময়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প মিস্টার ডোনাল্ড ট্রাম্প কিন্তু এগিয়ে রয়েছে সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচিত হয় সেক্ষেত্রে কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্য ভালো হবে এবং আমরা যে বুল মার্কেট রয়েছে বুল মার্কেটের উপর আবারও বুল মার্কেট বড় একটি রিটার্ন আমরা দেখতে পারব সর্বশেষ কথা আমরা যেটা জানতে পারলাম যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোর মধ্যে থেকে আমরা বুল মার্কেট দেখতে পারবো অর্থাৎ যেহেতু সেপ্টেম্বর চলতেছে সামনে আর দশ পনেরো দিন রয়েছে দশ পনেরো দিন পর থেকে অক্টোবর মাস স্টার্ট এবং অক্টোবর মাস থেকে আমরা কিন্তু বুল মার্কেটের যে রিয়েলিটা রয়েছে এটা দেখতে পারবো তাছাড়া আমরা যদি বর্তমান সময়ে বিটকয়েনের যে চার্ট রয়েছে এই চার্টটাতেও আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন কিন্তু কিছুটা ডাউনে আসার পর আবারও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে তো এই জায়গা থেকে সম্ভাবনা বিটকয়েন কিছুটা ডাউনে থাকার পসিবিলিটি এবং এরপরে কিন্তু বিটকয়েনের যেমনটা বলা হয়েছে যে এখান থেকে পাম্প করবে এবং পাম্পটা কত দূর যাতে পারে সর্বনিম্ন একশো পঞ্চাশ ডলারের উপর বিটকয়েনের এবারের হারভিংয়ের যেই পাম্পটা একশো পঞ্চাশ পার্সেন্টের উপর থাকার পসিবিলিটি আমরা যদি এখান থেকেও ধরি একশো পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার ডলারও যদি আমরা দেখি বিটকয়েনকে তারপরে একশো চুয়ান্ন পার্সেন্ট এটা খুবই সিম্পল খুবই সিম্পল এই হালবিংয়ের ক্ষেত্রে তো আমরা বিটকয়েন মিনিমাম একশো পঞ্চা এক লক্ষ পঞ্চাশ হাজার বা একশো পঞ্চাশ যেটাই বলেন এখন এক লক্ষ পঞ্চাশ হাজার ডলারের উপর বিটকয়েনকে ইনশাল্লাহ খুবই শীঘ্রই দেখতে যাচ্ছি তো সর্বশেষে একটাই কথা বলবো আপনাদের যাদের পোর্টফোলিওর ফান্ড কমে গেছে ফিফটি পার্সেন্ট কমে গেছে থার্টি পার্সেন্ট কমে গেছে এইট্টি পার্সেন্ট কমে গেছে চিন্তিত হবে না যা ফান্ড আছে আপনারা হোল্ড করতে থাকেন মার্কেট যখন পাম্পিং স্টার্ট হবে দেখবেন যে অল্প সময়ের মধ্যে আপনার যে লসটা আসছে সেই লসটা রিকভার হয়ে যাবে কিন্তু এর আগে মার্কেট কিন্তু ডাউন দেওয়া অনেককে হতাশ করবে এবং হতাশ করার পরে কিন্তু মার্কেটের আসল রেলিটা স্টার্ট হবে তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে অবশ্যই জয়েন করবেন প্রতিটি মার্কেট আপডেট ফ্রি সিগন্যাল অনেক কিছুই তাছাড়া যারা আমাদের কোর্স নিয়ে ট্রেডিং শিখতে চান আমাদের থেকে সিগন্যাল নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিটেলস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে তো ভালো থাকবেন দেখা হয়ে যাবে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম